সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দশম অধ্যায়ের পার্ট তিন ও চার নিয়ে আলোচনা করব। সবাই নিশ্চয়ই ক্লাসের জন্য প্রস্তুত আছো? চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করি শুরুর পূর্বে পূর্ব পাঠ। আমরা পূর্ব পাঠে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই দশম অধ্যায়ে, তারই ধারাবাহিকতায় আজকে নতুন পাঠ। তো চলো কিছু প্রশ্ন জেনে নিই। বলতো, গত পাঠে আমরা যা শিখেছিলাম যৌতুক, এই যৌতুক বলতে আমরা কি বুঝি? ভেরি গুড, থ্যাংক ইউ। যৌতুক হচ্ছে ছেলে বা মেয়ে বিয়ের সময় বিপরীত পক্ষের নিকট হতে যে অর্থ বা সম্পদ দাবি করে ও গ্রহণ করে তাকে যৌতুক বলে। যৌতুকের প্রাথমিক শাস্তি কি ছিল মনে আছে? হ্যাঁ সুন্দর, যৌতুকের প্রাথমিক শাস্তি ছিল 5,000 টাকা জরিমানা, অনাদায় 1 বছরের কারাদণ্ড। পরবর্তীতে এই যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয় কত সালে? সুন্দর, 1983 সালে। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠ শুরু করি। আজকে আমরা যে পাঠটা শুরু করছি তা হলো পার্ট তিন, যৌতুক প্রতিরোধের সামাজিক আন্দোলন বলতে কি বোঝানো হয়েছে। ন্যাচারালি যে যৌতুকটা দেয়া নেয়া হচ্ছে, বরের বাবা নিচ্ছে, কনের বাবা দিচ্ছে, এই দেয়া নেয়াটা বন্ধ করার জন্য যে পদ্ধতি, মূলত সেটাকে আমরা আন্দোলনে নিয়ে আসতেছি। এই যৌতুকের মূল কারণটা কি? দারিদ্রতা। এই দারিদ্রতার কারণেই মূলত আমরা ধরে নিই যে এই যৌতুক লেনদেন হচ্ছে। তো এই যৌতুকের কারণে অনেকের জীবন নাশও হচ্ছে। স্বামীর ঘরে স্ত্রীর নির্যাতন প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। তাই এই আন্দোলন বন্ধ করা অত্যন্ত জরুরি, আর এই বন্ধের জন্য আমাদের প্রথম যে পদক্ষেপ নিতে হবে তা হলো সচেতনতা করে তোলা। পর্যায়ক্রমে দেখো বিষয়গুলো চলে আসছে। আমি যদি প্রথম কথা তোমাদের বলি যে সচেতনতা বৃদ্ধি, সচেতনতা তৈরি করতে গেলে সবার আগে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে শিক্ষার হার বাড়ানো বা গুণগত শিক্ষা বা নারী শিক্ষার বৃদ্ধি, নারী শিক্ষার হার বৃদ্ধি। ঠিক আছে, বিশেষ করে এই নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। নারী শিক্ষার বৃদ্ধি বা নারী শিক্ষার হার বৃদ্ধি, এই বিষয়গুলো খেয়াল করো। তো সচেতনতা বৃদ্ধি করা বলতে বিভিন্নভাবে আমরা মানুষকে সচেতন করব। ধরো বিভিন্ন র্যালির মাধ্যমে, বিভিন্ন পদযাত্রার মাধ্যমে, বিভিন্ন সভার মাধ্যমে, বিভিন্ন মিটিং এর মাধ্যমে আমরা লোকজনকে একত্র করে এই যৌতুকের যে কুপ্রভাব, এই কুপ্রভাবটা বুঝিয়ে তাদেরকে এখান থেকে দূরে সরানোর একটা কৌশল প্রয়োগ করে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে এখান থেকে। তার নারী শিক্ষার হার বৃদ্ধি কেন? যখনই একটা নারী শিক্ষার হার বাড়বে, অর্থাৎ সে শিক্ষিত হবে, তখন সে নিজে কোনো চাকরি বাকরি করবে এবং নিজে স্বাবলম্বী হবে। আর যখনই একটা নারী স্বাবলম্বী হবে তখনই কিন্তু তার স্বামীর ঘরে অত্যাচার বা নির্যাতনের শিকার তাকে হতে হবে না। কেন হতে হবে না? কারণ একটা নারী বর্তমান পরিস্থিতিতে স্বামীর ঘরে অত্যাচার বা নির্যাতনের শিকার করে এই কারণেই, যখন বিয়ে হয়ে যায়, দেখো কীরকম মর্মান্তিক বা দুর্দশাগ্রস্ত একটা অবস্থা, যখন বিয়ে হয়ে যায় সেই নারী না পারে পিতার বাসায় ফেরত আসতে, আবার না পারে স্বামীর ঘরে থাকতে নির্যাতন মেনে নিই। তো চিন্তা করে যে আমি যদি স্বামীর ঘরে নির্যাতন মেনে নিই, সহ্য করে থাকি, তাহলে অন্তত আমার বাবা বা মা তো টের পাইল না বা বুঝলো না, তারা কষ্ট পেল না, কষ্ট আমি একা পাচ্ছি, একাই পাই, বাবা মাকে আর কষ্ট না দিই। শুধু তাই না, একটা নারী যদি স্বামীর ঘর থেকে পিতার ঘরে ফেরত যায় বা থাকে সেখানে, তাহলে সমাজের লোক নানান ধরনের কথা বলে। ছেলে থাকলে কোনো দোষ নাই, কিন্তু একজন নারী থাকলে মনে হয় যে একবারে অপরাধ অসুদ্ধ হয়ে যায়, বিশাল একটা দুর্ঘটনা মাথার উপর চেপে আসে। তো এটা আমাদের একটা টেন্ডেন্সি বা মেন্টালিটি, এই মানসিকতার কারণেই নারীদের কষ্টটা আরো বেশি। তাই নারী শিক্ষা হার যখনই বাড়ানো সম্ভব হবে তখনই তারা নিজেরা স্বাবলম্বী হবে, তখন পিতার বাসায় আর ফেরত না গেলেও তারা নিজে কোনো কর্ম বা চাকরি করে খেতে পারবে। সুতরাং তখন তাদের আর ভয় বা ভীতি থাকবে না, কষ্ট করে ওই স্বামীর অত্যাচারও সহ্য করতে হবে।
শুধু তাই না, যদি স্ত্রীর উপার্জন থাকে তাহলে দেখবো যে অনেক স্বামীর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি স্বামী সবাই তাকে যত্নই রাখবে, একটা স্বার্থ থাকে, চাই নারীদের স্বাবলম্বী করা দরকার। শিক্ষার হার বৃদ্ধি করতে হবে, নারীদের স্বাবলম্বী হতে হবে, কি হতে হবে, নারীদের স্বাবলম্বী হতে হবে, স্বাবলম্বী হতে হবে। এরপরে আসো জন সচেতনতামূলক কর্মকাণ্ড, জন সচেতনতামূলক কর্মকাণ্ড। জনসচেতনতামূলক কর্মকাণ্ড কেমন, ধরো এক জায়গায় বেশ কিছু লোকজন একত্রে করে একটা মিটিং এর মতো আয়োজন করা হলো বা মিটিং আয়োজন করা হলো, সেখানে এই যৌতুক বিরোধী যে কথাগুলো, যে পরিস্থিতিগুলো বা যৌতুকের সচেতনতামূলক যে বিষয়গুলো, এগুলো তুলে ধরে প্রত্যেকটা মানুষকে সচেতন করে তুলতে হবে। এই জায়গাটায় বিশেষ করে আমরা ইয়াং জেনারেশনকে বেশি কাজে লাগাইতে পারি, অর্থাৎ আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা এই বিষয়টাতে বেশি কাজ করব। আবার এই জায়গাতে শিক্ষক শ্রেণীর, অর্থাৎ যাদের কথা মানুষ শুনবে এবং মানবে, তাদেরকে আমরা এই জায়গাটা ব্যবহার করতে পারি, তাদের সহযোগিতায় এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে যৌতুক থেকে মানুষকে, যৌতুকের যে অভিশাপ বা যৌতুকের খাওয়া থেকে মানুষকে বের করে আসতে। তো এছাড়াও আরও বেশ কিছু পরিস্থিতি রয়েছে যে যৌতুক প্রতিরোধে যে আমরা সামাজিকভাবে একত্রে একটা ক্লাব গঠন করতে পারি, যে ক্লাবের মাধ্যমে মানুষকে সচেতন করব বা তাদেরকে এগিয়ে নিব বা তাদেরকে যৌতুকের যে কুপ্রভাবী বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব, বলে আমরা আস্তে 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 এই যৌতুকের যে কাল ছাবা এখান থেকে বের করে নেব। তো আমরা এই যৌতুক প্রতিরোধে যে আন্দোলনের বিষয়গুলো জানলাম, তার মধ্যে যা অন্যতম তা হলো নারী শিক্ষা, নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। ব্যাস, জাস্ট এনাফ, আই থিঙ্ক জাস্ট এনাফ দিস পয়েন্ট। কারণ যদি একজন নারী নিজে স্বাবলম্বী হয়, নিজে শিক্ষিত হয়, তাহলে তাকে আর কারো গলদঘর্ণ হয়ে থাকতে হবে না এবং কারো আশা জড়িয়ে থাকতে হবে না, তখন সে নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। এরপরে আমরা যাবো দুই নম্বর পয়েন্ট, অর্থাৎ দুই নম্বর বলতে পার্ট চার, পার্ট চার, বাল্য বিবাহের ধারণা। তো বাল্য বিবাহ হচ্ছে আমরা যদি বলি যে শিশু, শিশু বয়সে বিয়েটা দেওয়াকেই বাল্য বিবাহ বলে। তাহলে শিশু বলতে আমরা কি বুঝি, শিশু হচ্ছে 1929 সালের যে আইন, দ্য চাইল্ড ম্যারেজ রেস্ট্রিক্ট অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে যে 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বিয়ে হওয়াটাকেই বলা হচ্ছে এই শিশু বয়সে বিয়ে বা বাল্য বিবাহ। ছেলেদের বয়স কত বললাম, ছেলেদের বয়স 21 বছর এর নিচে, ঠিক আছে, আর মেয়েদের, মেয়েদের বয়স, বয়স হচ্ছে 18 বছর এর নিচে। অর্থাৎ এই যে বয়সটা তোমাদের দেখালাম, এই বয়সের নিচে ছেলে মেয়েদের বলা হয় শিশু, এই বয়সের নিচে ছেলে মেয়েদের বলা হয় শিশু। অর্থাৎ এই বয়সের ছেলে, নিচে বয়সের ছেলে মেয়েদের যদি বিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বাল্য বিবাহ হিসেবে গণ্য করব। এই বাল্য বিবাহ আমরা বন্ধ করব, সেই বন্ধের জন্য যে পদক্ষেপগুলো নিব তার আগে আমাদের জানতে হবে যে বাল্য বিবাহটা হয় কেন, এর কারণ। আমি প্রথমে বলে এসেছিলাম যে বাল্য বিবাহের অন্যতম কারণ হচ্ছে দারিদ্রতা। শুধু কি তাই, দারিদ্রতা শুধু নয়, দারিদ্রতার সাথে আরও বেশ কিছু কারণ আছে। এক নম্বরে যদি আমরা বলি দারিদ্রতা, দারিদ্রতা আছে, সামাজিক অসচেতনতা আছে। দুই নম্বরে যদি বলি আমি সামাজিক, সামাজিক অসচেতনতা, অসচেতনতা, সামাজিক অসচেতনতা। শুধু তাই না, বাবা মা ও দাদা দাদি সব পুরুষ,
অন্যতম একটা কারণ। বাবা মা ও দাদা দাদি দাদাদি সকল। আচ্ছা আমি একটু আস্তে আস্তে আলোচনা করছি। দারিদ্রতা অর্থাৎ দরিদ্র বাবা মা চিন্তা করে যে একটা যেমন ছেলে পাইলাম বিয়ে দিয়ে দিলে অন্তত বেঁচে গেলাম, সে অন্তত মেয়েটা ভালো থাকবে সুখে থাকবে, এই সুখের চিন্তাটা যে আমাদের ভবিষ্যতে কত বড় সর্বনাশ বয়ে আনে, ভবিষ্যৎ না আসলে বোঝা যায় না। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড না করলে নয়, সেটা হচ্ছে আইন আমাদের দেশে রয়েছে যদিও তারপরেও আমরা এই মেয়েদেরকে নিয়ে খুব নিরাপত্তাহীনতায় বলি। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, নিরাপত্তাহীনতা। এছাড়া আরো বেশ কিছু কারণ আছে, তো অন্যতম কারণ গুলো আমি উল্লেখ করলাম। দারিদ্রতা, দরিদ্র বাবা মা মনে করে যে মেয়েকে বিয়ে দিলে অন্তত ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবে, বা নিজের আর্থিক অবস্থা শোচনীয়, অন্তত বিয়ে দিলে আমার ঘর থেকে অন্তত একটা বোঝা কমে গেল, মেয়েদের সবসময় বোঝায় ভাবা হয়। তারপরে যদি বলি সামাজিক অসচেতনতা, সামাজিক অসচেতনতা কেন, এত কিছু ঘটছে আমরা চোখের সামনে দেখছি যে অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য স্বামীর ঘরে মেয়েকে অত্যাচার সহ্য করতে হচ্ছে, বা কখনো অল্প বয়সে সন্তান প্রসবের সময় মারাও যাচ্ছে মা, এমনকি শিশু এবং মা দুজনে অসুস্থ হচ্ছে, বহু টাকা পয়সা খরচ হচ্ছে, এমনকি প্রাণহানিও ঘটছে। এত কিছু জানা সত্ত্বেও আমরা অনেক সময় এই নিজেদের শখ পূরণের জন্য, যেমন বয়স্ক দাদা দাদি আছেন, দাদা দাদি চিন্তা করছে যে আমার কবে মরে যাব আর কয়দিন বেঁচে আছি, তো নাতি নাতনি বিয়ে দিয়ে নাতবো বা নাত জামাই দেখে মারা যাবো, এরকম একটা তাদের মনের যে খায়েস ইচ্ছা, এই ইচ্ছা পূরণের ক্ষেত্রেও অনেক সময় অল্প বয়সে নারীদের বিয়ে দেওয়া হয়। আর নিরাপত্তাহীনতা, যেটা তোমরা বুঝতে পারছো যে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে পকেটে ছেলেদের একটা উৎপাত, যে মেয়েদের ক্ষেত্রে রাত্রেবেলা ছেলেরা ঘুরে বেড়ালে কোনো সমস্যা নাই, একটা মেয়ে বেশি রাতে বাইরে যদি কোনো কাজেও থাকে তাও তাকে বলা হবে মেয়ে মানুষ এত রাত্রে বাইরে, কি একটা আজব একটা দুনিয়া, তাই না? যে পুরুষরা কাজ করতে পারবে বাইরে রাতে, তাদের কোনো দোষ নাই, অথচ নারীরা বাইরে থাকলে দোষ যে তারা কেন বাইরে থাকবে, মানে তাদেরকে উল্টো বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাদেরকে আরো বেশি হ্যারাসমেন্ট করা হয়। তো এই নিরাপত্তাহীনতার কারণে আরো ওই দরিদ্র পিতামাতা তারা তাকে বিয়ে দিয়ে। তো আমরা আসলে বুঝতে পারলাম যে আজকে যে পার্ট 3 ও 4 নিয়ে আলোচনা করলাম, এক হচ্ছে যৌতুক বিরোধী আন্দোলন এবং পার্ট 4 এর হচ্ছে বাল্যবিবাহের ধারণা কারণ। আশা করি তোমরা আজকের পার্টটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকের মতো এখানে শেষ করছি। শেষ করার পূর্বে তোমাদেরকে এই স্টাপ বলে দিচ্ছি, পার্ট 4 ও 3 এই তিনটি থেকে পার্ট 3 ও পার্ট 4 এখান থেকে এস কিউ করবা। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী একটি নতুন পার্ট নিয়ে। ততদিন আপনি সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, ধন্যবাদ সবাই।